আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা দীর্ঘ অপেক্ষার পরে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে কিন্তু দুঃখজনকভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কথা এতটুকুও বিচার করে নাই মাত্র 28 দিনের ব্যবধান দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্স প্রথম বর্ষের পরীক্ষার যে সময়সূচি সেটি প্রকাশ করেছে তোমরা দেখতে পাচ্ছ আগামী ষোলো অক্টোবর থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এই অল্প সময়ে পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নেওয়ার জন্য দরকার ভালো একটা সাজেশন যে সাজেশনটা তুমি ফলো করলে পরীক্ষায় তুমি সর্বোচ্চ প্রশ্ন কমন পাবে শিক্ষার্থী বন্ধুরা আহ তোমরা ইতিমধ্যে অসংখ্য স্টুডেন্ট আমাদের এক্সাম বেসে জয়েন করেছ আমাদের থেকে সাজেশন নিয়ে ইতিমধ্যে পড়াশোনা শুরু করেছ তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এক্সাম বেসে জয়েন করো নাই তারা এখনই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ফেসবুক আর লিঙ্ক আমাদের সাথে যুক্ত হয়ে এই আঠাশ দিন আমাদের টিচারদের পরামর্শ এবং সাজেশন মতো পড়াশোনা করো এখনও ফার্স্ট ক্লাস পাওয়া পসিবল শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাজেশানগুলো তোমরা এমনিতেও এক্সাম বেস ছাড়াও নিতে পারো হ্যাঁ আমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনে খুব বেশি প্রশ্ন দেওয়া নাই বাট প্রত্যেকটা প্রশ্নই খুবই খুবই গুরুত্বপূর্ণ সাজেশানগুলো দেখলে তুমিও বুঝতে পারবে যে কেন এই সাজেশানগুলো এত বেশি গুরুত্বপূর্ণ আমরা সাজেশনে সেই সব প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থী বন্ধুরা তাই দেরি না করে যতটুকু সময় আছে কাজে লাগাও আমাদের টিচারদের সাজেশান তাদের পরামর্শ মতো পড়াশোনা করো আশা করছি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে আর যারা এখনো পর্যন্ত চূড়ান্ত সাজেশন পাও নাই তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে চূড়ান্ত সাজেশনগুলো সংগ্রহ করে নাও ভালো থাকো সবাই